আসসালামু আলাইকুম। আজ আমরা জানব যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমগ্র বাংলাদেশে কোন কোন জেলায় কোন কোন প্রতিষ্ঠানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি এবং ইন্টারের প্রোগ্রামগুলো আছে। তো অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই, আমাদের জেলাভিত্তিকভাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানগুলো কোথায় এবং কিভাবে ভর্তি হব, তা আজকে আপনাদেরকে ডিটেলস এই নামগুলো আমি আপনাদেরকে জানাবো। এর জন্য আপনাদের গুগল ক্রোমে যাবেন। আমি অলরেডি এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে আছি, তবে আপনাদের কিভাবে এখানে ঢুকবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে এসে এখানে জাস্ট লিখবেন BOU ডট এসি ডট বিডি স্ল্যাশ ইন্ডেক্স ডট পিএইচপি স্ল্যাশ একাডেমিক ইনফরমেশন স্ল্যাশ রেজিস্ট্রেশন ক্লাস দিয়ে এন্টার করবেন। এন্টার করার পরে আপনাকে সরাসরি বায়োবির ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইটে নিয়ে আসার পরে এখানে দেখবেন হোম ইত্যাদি, রেজাল্ট, একাডেমিক ইনফরমেশন, নিউজ, নোটিশ, স্কুলস, ডিভিশন, RCS/SRCS। এইখানে এসে আপনি যদি বিভাগ বরিশাল বিভাগে অনুসন্ধান করতে চান তাহলে বরিশালে আপনি এখানে সার্চ করবেন। তো বরিশাল বিভাগের কোন কোন জায়গায় এই প্রতিষ্ঠানগুলো আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বরিশাল বিভাগে দেখুন, বরিশালের ভেতরে বরিশাল 55 কোড নাম্বার, ঝালকাঠি, পটুয়াখালি, বরগুনা, ভোলা, পিরোজপুর। তো বরিশাল 55 কোড নাম্বার, সিরিয়াল কোড নাম্বার 55, 1 নাম্বার বানারিপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন জেলা স্কুল বরিশাল। এখানে গেলে আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এসএসসি অথবা ইন্টারের প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। আর এরপরে আসেন, 2 নম্বরে আছে BM হাই স্কুল বরিশাল, এখানে গিয়েও আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি এবং এইচএসসি এবং অন্যান্য সেবায় এবং প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। তারপর গভর্নমেন্ট বানারিপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন বরিশাল এখানে, তারপরে দেখুন এগ্রিকালচার বিজিআই হালদার একাডেমি বরিশাল, তারপর গভর্নমেন্ট গণ্ডি পাইলট হাই স্কুল ইনস্টিটিউশন, বরগুনা জেলা স্কুল, এটা হলো বরগুনার, বরগুনা জেলায় আপনার কোন কোন ইয়ে আছে দেখুন, বরগুনা জেলা স্কুল বরগুনা, এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেবা পাবেন। তারপরে KM সেকেন্ডারি হাই স্কুল, এটা যদি আবার আপনি ডিটেলস চান, অর্থাৎ বরিশাল, বরগুনা, তারপর ঝালকাঠি, পটুয়াখালী, সাপোজ আমি পটুয়াখালীতে আমি এই লোকেশনটা আমি চিনছি না, অ্যাজ পার এক্সাম্পল লতিফ অথবা আমি আরেকটা দেখি ভোলা, গভর্নমেন্ট হাই স্কুল ভোলা, এই ভোলার ভোলার এখানে আপনারা কপি করবেন। কপি করে অর্থাৎ আপনি ভোলার বাসিন্দা কিন্তু আপনি এই স্কুলে গভর্নমেন্ট হাই স্কুলে গভর্নমেন্ট হাই স্কুল ভোলাতে ভর্তি হতে চান, তো এটার ডিটেলস আপনি বের করবেন কিভাবে, কপি করবেন। কপি করে আবার আপনি গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে সরাসরি এটা পেস্ট করে দেবেন, অথবা গভর্নমেন্ট হাই স্কুল ভোলা লিখবেন, লিখে এন্টার চাপবেন। এন্টার চাপার সঙ্গে সঙ্গে দেখেন ভোলা গভর্নমেন্ট হাই স্কুলের অল ডিটেলস চলে আসছে এখানে ম্যাপ সহ। তো এটা ফেসবুক সহপাঠী, তারপর ডিসক্রিপশন, অ্যাড্রেস গভর্নমেন্ট পিডি। তো আসুন এটাতে আমরা ক্লিক করে দেখি। এখানে ক্লিক করলে এই যে এই জায়গায় আপনি সরাসরি
ভোলা গভর্নমেন্ট হাই স্কুল। এটা আপনি যদি স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি দেখতে চান তাহলে ম্যাপের স্যাটেলাইটে ক্লিক করেছি, দেখুন। তো এবার আমি বিষয়টা জুম করি, তো দেখি আমরা এখানে কোনো অপশন আছে কিনা। না, এখানে গুগল ম্যাপের গাড়ি যায়নি। তো আমরা সরাসরি এই লোকেশনের উপরে ক্লিক করে আরেকটু বড় করি। আমরা ভোলা জেলা স্কুল গভর্নমেন্ট স্কুল রোড স্কুল ভোলা ক্লেম দিস বিজনেস এট, এখানে ভিডিও দেখতে পারবেন, এখানে তাদের পিকচার দেওয়া আছে, এটাও দেখতে পারবেন। ফোন নাম্বার, প্লেস ফোন নাম্বার, দেখি এনাদের ফোন নাম্বারটা। ও সরি, এখানে এনারা এখনও ভোলা গভর্নমেন্ট হাই স্কুল টেলিফোনে অ্যাড ফোন নাম্বার, ফোন নাম্বার এখনও অ্যাড করেননি তারা। দেখি ওয়েবসাইটে আমরা আরেকভাবে ঢুকে দেখি এনাদের। তো আমরা একটু ব্যাকে যাই, আমরা সরাসরি লাইভ তো এখান থেকে দেখলাম, এখান থেকে ভোলা গভর্নমেন্ট হাই স্কুল। এটা হলো গভর্নমেন্ট হাই স্কুলের স্যাটেলাইটে দেখাচ্ছে, এটা স্কুল আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা আরেকভাবে দেখব এটার অল ডিটেলস পাওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা কি করব, দেখি আমরা ওয়েবসাইটে সরাসরি আগে এখান থেকে ক্লিক করি। এটা ফেসবুক সহপাঠী ডিটেলস অ্যাড্রেস, এই তো অনেকটা তথ্য এখানে চলে আসছে। তো তাদের নাম, তো মোবাইল নাম্বার আমরা পেয়েছি। এই শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ মানের শিক্ষা প্রদান করছে, এখানে পড়ালেখা করলে আপনার বাচ্চারা ভালো জায়গায় পড়ালেখা করার সুযোগ পাবে। তাদের আপনি ফোন নাম্বার, এই নাম্বারে আপনি বরিশাল অর্থাৎ গভর্নমেন্ট ভোলা গভর্নমেন্ট হাই স্কুলে যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেক্টরে আপনি ভর্তি হতে চান বা তথ্য পেতে চান, এখান থেকে আপনি এই নাম্বারটা নিয়ে আপনি এই নাম্বারে ফোন দিয়ে ডিটেলস জানতে পারবেন। তো আসুন আমরা একটু ব্যাকে যাই, আমরা ভোলাটা জানলাম, আবার অনেক ভাইরা আছেন। তো এখানে আমি জানাতে চাই যে এখানে ডিটেলস অর্থাৎ বরিশালের ভেতরেই কয়টা সেক্টরে আছে এই শাখাগুলো, 1, 2, 3, 4, 5, 6 জায়গায়, অর্থাৎ বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর। তো ধন্যবাদ আজকে, আর আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আরেকটা কোন জেলায় দেখালে ভালো হয়, যেহেতু বরিশাল আজকে দেখালাম, আগামী ভিডিওতে বগুড়া দেখাবো নেক্সটে। তো সকলের জন্য দোয়া ও শুভকামনা, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।